إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ" يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا، وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً، واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ثم اما بعد ايها الاخوه المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله في علنكم وسركم واتقوا الله في أنفسكم وأولادكم وأشيرتكم وجميع شؤونكم نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين ويتقبل منا صالح أعمالنا إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون أمراكم شهر التقوى وبستان كورتي الحمد لله الله رش شكريا جني এই শাহরি মোবারকের মধ্যে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন ওল ইাহ হামদু ও ওয়াল মিন্ন আমরা পরপর কয়েকটি খোদ্বায় রমাদান আসার আগে রমাদানের প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা করেছি এবং গত জমাতে আমরা রমাদানের গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা প্রধানত আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের সামনে যে শেষ দশকটি আছে সেই দশকের দুটো প্রধান কাজ নিয়ে একটা হচ্ছে তাহার্রি লাইলাতল কাদার ওয়া কিয়াম আল কিয়াম বিল আল ইসো আলী হাতিফিহা লাইলাত কাদার করা খোঁজা এবং এই লাইলাতুল কাদারের আমলগুলো সফলভাবে বাস্তবায়ন করা আর দ্বিতীয়টি হচ্ছে আল আয়ফ এ দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ কারণ নেক্সট জুমাবারের মধ্যেই হয়তো আমরা সেই দশকটা পেয়ে যাব বলে আশা করছি ইনশাআল্লাহ লাইলাতুল কাদার সম্পর্কে আল্লাহ সুহায়না হুয়া একটা পুরো সুরাই নাজেল করেছেন যা এই রাত্রির গুরুত্ব সম্পর্কে আমাদের সামনে আল্লাহ সুবাহানা হুয়া আলার তিনি যে মর্যাদা দিয়েছেন সে মর্যাদার বিষয়টি প্রকটিত করে সুরাতুল কাদার আল্লাহ সুহান তাল্লাহ বলছেন বিসমুল্লাহ রহমান রাহিম ইন্না আনজালনা হুফি লাইলাতুল কাদর নিশ্চয়ই আমরা এই আল কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি ওয়ামা এদরা ক্যামা লাইলাতুল কাদর আর আপনি কি জানেন লাইলাতুল কাদর কি লাইলাতুল কাদির খৈর মেন আলফি লাইলাতুল কাদর হাজার মাসের চাইতে উত্তম কানাজালুল মেলা ইকাতিহা বিদ নব্বিহিমিন পুল্লা আমর ফেরস্তা এবং রুহল কদুস জিবরিল আলহ সালাম তাদের রবের অনুমতি ক্রমে এই রাত্রিতে অবতরণ করেন এই ধরা পৃষ্ঠে সালামুন হিয়া হত্যা মতলা ইল ফজর ফজর পর্যন্ত এই রাত্রিতে শান্তি বিরজমান থাকে পুরো সুরাটিতে আল্লাহ সুবহানতলা লাইলাতুল কাদরের মর্যাদা বৈশিষ্ট্য এবং এর যে ইবাদতগত ফজিলতের দিক ফেরেশতাদের আগমনের বিষয় এবং পরিবেশগত যে শান্তিপূর্ণ পরিবেশ সবটাই তিনি তুলে ধরেছেন সুহান আল্লাহ আমরা অনেকে হয়তো সুরাটি পড়ি কিন্তু এই সুরার মর্ম এবং এই সুরার আলোকে করণীয় সম্পর্কে আমরা চিন্তাভাবনা করি না আল্লাহ আল্লা সুবাহনতালা আরেকটি সুরাতেও এই লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করেছেন সেটি হল সুরাত ইন্নাতে নিশ্চয়ই বরকতময় রজনীতে আমরা এই আল কোরআনকে নাজম করেছি আল্লা সুবাহানহ তালা সুরাত খানের এই আয়াতটিতে আরও কি কাজ করা হয় এই রাত্রিতে সেটাও তুলে ধরেছেন তিনি বলেছেন ফিহা আমরিন হাকিম ইন্না কুন্না হাকিমা এই রাত্রিতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারণ করা হয় আমাদের পক্ষ থেকে নির্দেশ স্বরূপ নিশ্চয়ই আমরা সতর্ককারী আল্লাহ মানুষকে সতর্ক করে দিচ্ছেন এই আয়াতের শেষে এসে তাহলে লাইলাতুল কাদারের বেশ কয়েকটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হল লাইলাতুল কাদার কেন বলা হয় ওলামাইকেরাম বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন সবটাই হতে পারে কাদার মানে হচ্ছে সারাফ মর্যাদা মর্যাদাময় রজনী যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ রজনী সবচেয়ে মর্যাদাপূর্ণ রজনী হচ্ছে লাইলাতুল কাদার আবার কাদার মানে হচ্ছে তাকদীর এই রাত্রিতে আল্লাহ সালা পুরো বৎসরের তকদিরকে আবারও তফরিক করেন তফরিক ডিস্ট্রিবিউট করেন সে কথাটাই সুরা আদো মধ্যে বলা হয়েছে আমরিন এভাবে ওলামাইকরাম যতগুলো মত উল্লেখ করেছেন এ দুটো মতামতেরই পাশাপাশি তাদের কথা এই জন্যই লাইলাতুল কাদারকে লাইলাতুল কাদার বলা হয় ইবনু জারির আপ্তাবারি ইবনু ক্যাথির তারা এই বিষয়গুলো তাদের তাফসির দয় উল্লেখ করেছেন আচ্ছা তাহলে এই রাত্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম মর্যাদা হচ্ছে এটা লাইলাতুন মোবারক এক নম্বর দ্বিতীয় হচ্ছে লাইলাতুন লাই লফিহাল কোরআন শাহরুর রমাদান আল্লাফি হালকোর আন এবং রামাদান মাসের এই বিশেষ রাত্রিটাকে এই দুটো আয়তে আরও স্পেশ স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্ধারণ করে দেওয়া হয়েছে দ্বিতীয় ফজিলা তৃতীয় ফজিলা হচ্ছে এই রাত্রিতে ইবাদতের মর্যাদা হাজার রাত্রি চেতু উত্তম লাইলাতুল কাদি খায়র উম্মিন আলফি সাহার চতুর্থ হচ্ছে এই রাত্রিতে ফেরস্তা এবং বিশেষ করে জিব্রিল ফেরেশতা দুনিয়াতে নাজিল হন অবতরণ করেন এবং পঞ্চম হচ্ছে লাইলাতুল লাইলাতু সালাম মাতলা আচ্ছা এরপরেও আরও ফজিলত আছে এটা হচ্ছে এই রাত্রির বৈশিষ্ট্য আপনি আমি কিছু করি আর না করি তারপরেও এই বৈশিষ্ট্যগুলো এই রাত্রির আছে এরপরে ফজিলাত হচ্ছে এই রাত্রিতে যদি আমরা ভালো কোনো কাজ করি আমাল যে যে আমলগুলো করার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে সে আমলগুলো করি তাহলে তার কি ফজিলা সেটি আমরা হাদিসের মধ্যে দেখি ডিটেলস বর্ণিত হয়েছে প্রথম হচ্ছে লাই। আল কিয়াম আবহর আল্লাহ তাল্লানহ থেকে সে বিখ্যাত হাদিস যেটি বোখারি এবং মুসলিমের মধ্যে এসেছে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ঠিক রেখে ইমান পরিপূর্ণ করে ইমান পোষণ করে যে ব্যক্তি লাইলাতুল কাদের লাইল করে এবং সওয়াবের আশায় ওয়াহতে সাহাবাদ মানে হচ্ছে সওয়াবের আশায় এখলাস ঠিক রেখে শুধু আল্লাহর উদ্দেশ্যে লাইলাতুল কাদারের লাইল আদায় করে গোফের আলহমা চাকাদ্দামা মেন্দাল তার পূর্বে সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয় সুহান আল্লাহ এই কথাটা বারবার আমরা বলেছি এখনও বলছি যেহেতু রসুল সাল্লা সাল্লাম বারবার উল্লেখ করেছেন ইমানা তিনি রামাদানের সিএম রাখার ক্ষেত্রে এই শর্তটা আরোপ করেছেন রাতের সালাদ রামাদান মাস জুড়ে রাতের সালাত আদায়ের ক্ষেত্রেও তিনি এই শর্তটা উল্লেখ করেছেন ইমানান ওয়াহতে সাহেবান আর লাইলাতল কাদারের ইবাদত পরিপালনের ক্ষেত্রেও ঠিক একই শর্ত আরোপ করা হয়েছে ইমানান ওয়াহতে সাহেবান ইমান ঠিক থাকতে হবে এবং এখলাস ঠিক থাকতে হবে এ দুটো ঠিক থাকলে তাহলে এই ফজিলতগুলো অর্জিত হবে অন্যথায় এটা অর্জিত হবে না এই কমন কথাটা আমরা আমরা অনেকেই বোঝার চেষ্টা করছি না আমার ইমানটা ঠিক আছে তো এই প্রশ্নটা নিজেকে আমরা করছি না কারণ ইমান ঠিক রাখার জন্যে আমাদের কনসেপচুয়াল অর্থাৎ চিন্তা চেতনা এবং বিশ্বাসগত একটা পিউরিফিকেশানের প্রয়োজন আছে একটা স্ক্রুটিনি করার প্রয়োজন আছে যাচাই বাচাই করার প্রয়োজন আছে যে আমার ইমানের কোথাও কোনো ড্রব্যাক আছে কিনা অধপতন আছে কিনা ত্রুটি আছে কি না ইমান বিরোধী কোনো অবস্থানে আমি আছি কিনা তাই না নওয়াকিদুল ইমান তো এতই শক্তিশালী ইমানকে ভেঙে চৌচির করে দেয় এটা নিজে শক্তিশালী নয় কারণ আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার কারণ এটা হচ্ছে ইমানের যে সৌধটা আল্লাহ তালা আমাদেরকে তৈরি করতে বলেছেন অনেক কষ্ট হয়তো আমরা তৈরি করি বাট এটাকে নাওয়াকেদুল ইমানের কোনো একটা অনুষঙ্গ দিয়ে এটাকে আসলে আমরা অনেক সময় ধ্বংস করে দেই অতএব এখন যে সিয়াম পালন করছি এখন যে আল্লা সরাল আওয়াহের রমাদানের শেষ দশক আমরা পেতে যাচ্ছি সেখানে ইবাদত করতে যাচ্ছি তার আগে এই জায়গাটা আমাদের একটু নিশ্চিত করতে হবে যে না আমাদের ইমানটা ঠিক আছে আমরা এটাকে নষ্ট করিনি এবং ইমান বিরোধী কোনো অবস্থানেও আমরা নেই দ্বিতীয় জায়গাটা হচ্ছে এখলাস এটিও আমরা বারবার বলছি কারণ এই জায়গাতেও আমাদের অনেক ত্রুটি অনেক খালাল অনেক ঘাটতি আমরা বুঝি অথবা বোঝানোর চেষ্টা করি যে আমরা আল্লাহর জন্যই করি কিন্তু আল্লাহর জন্য যদি আমরা আসলে সত্যি করে থাকি তাহলে সীমালঙ্ঘন করছি কেন অন্য অন্য জায়গায় যে আল্লাহর জন্য আপনি সিয়াম পালন করছেন যে আল্লাহর জন্য আপনি রাতের সালা তাদায় করছেন যে আল্লাহর জন্য আপনি গভীর রাতে উঠে তাহাজ্যত সালা পড়ছেন তাহলে দিনের বেলা ব্যাংকে ঢুকে কেন আপনি সুদের সাথে সম্পৃক্ত হচ্ছেন অফিস আদালতে কেন আপনি ঘুষের লোভ লালসা পোষণ করছেন কিংবা দুনিয়া লাভের উদ্দেশ্যে কেন লোভ আপনাকে হারাম কাজে এবং হারাম ইনকামে সম্পৃক্ত করছে এটা কিন্তু ভাবতে হবে তাহলে এখলাসটা থাকলো কোথায় আমাদের ব্যাপারটা তো এমন নয় যে জীবনের একটা জায়গায় এখলাস রাখবেন আর সব জায়গায় এখলাসকে ভেঙে দেবেন বিষয়টা তো এমন নয় অতএব লাইলাতুল যারা চান যে আল্লাহ আপনার এই কিয়ামুল্লাইলকে কবুল করুন তাহলে ইমান এবং এখলাসের জায়গাটা সঠিক করতে হবে দ্বিতীয় হচ্ছে এতে কফ রাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি একদম প্রথম দিকে যখন সিয়াম ফরজ হলো তিনি প্রথম দশকে এতেকাফ করেছেন তারপর তাকে বলা হলো তুমি যা খুঁজছো সেটি সামনে অর্থাৎ লাইলাতুল কাদর দ্বিতীয় দশকে এতেকাফ করলেন এরপর যখন যাকে জানিয়ে দেওয়া হলো যে সেটি হচ্ছে শেষ দশকে তখন তিনি শেষ দশকেও এতেকাফ করলেন এবং অনেকগুলো হাদিস আছে বিভিন্ন সাহাবি থেকে আয়সারাদি আল্লাহ তাল সহ আরও অনেকের কাছ থেকে বোখারি এবং মুসলিম সহ অনেক হাদিস গ্রন্থে এসেছে যে তিনি এরপর থেকে জীবনের শেষ রমাদান পর্যন্ত শেষ দশকে এতেকাফ করেছিলেন এবং বোখারির বর্ণনা এসেছে যিনি তিনি শেষ রমাদানে অর্থাৎ তার জীবনের শেষ রমাদানে বিশ দিন এতেকাফে বসেছিলেন তাহলে এতেকাফ দেখা যাচ্ছে এই সকল হাদিসের আলোকে রাসুলসাল্লাহ সাল্লাম যখন জানতে পারলেন এবং ওম্মদকেও জানালেন যে লাইলাতল কাদর হচ্ছে রমাদানের শেষ দশকে তখন থেকে তিনি শেষ দশকে এতেকাফ কখনও মিস ফলে শেষ দশকের এই তেকাফ এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সেটি নিয়ে আমরা একটু খোদবার শেষের দিকে আলোচনা করব ইনশাল্লাহ তৃতীয় যে আমল সেটি হচ্ছে দোয়া আহ আসলে শেষ দশকের স্পেশাল আমল না এটা সারা বছরের আমল তবে রমাদানের স্পেশাল একটা আমল বলা যেতে পারে যেহেতু ইমাম আহমেদ একটা হাদিসে স্পষ্ট করে নবী সাল্লা সাল্লাম থেকে উল্লেখ করেছেন লেকুল্লে মুসলিম দাওয়াত বিহাফি রামাদান। প্রত্যেক মুসলিমের জন্য এমন দোয়া রয়েছে যে দোয়া সে রামাদানে করে থাকে যেটি কবুল হবে বা কবুল হওয়ার আশা করা যায় তাহলে পুরো রমাদান জুড়ে আপনার দোয়ার এই সুযোগটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ কিন্তু তারপরেও স্পেশাল একটা দোয়ার উপলক্ষ হচ্ছে আশরুল আওয়ের শেষ দশক আয়সা রাদি আল্লাহ তালহা বুখার হাদিসে এসেছে তিনি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন এ রাসুল আল্লাহ লাউ আলিম তু আই ইউ লাই লিন হ্যা দিহি মা দা আকুল উফিহা হ্যাঁ আল্লাহ রাসুল যদি আমি জানতে পারি যে লাইলাতুল কাদর কোন রাত্রি তাহলে ওই রাত্রিতে আমি কি বলবো কি দোয়া করব। তিনি বলেছিলেন কৌলু আল্লাহ ইন্নাকা আফুগুন তোহেবুল আফা ফা আফু আন্নি তুমি বলো হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে ভালোবাসেন আমাকে আপনি ক্ষমা করে দিন সোভান আল্লাহ ক্ষমা যদি আমরা আল্লাহর কাছে পেতে পারি আর কিচ্ছু লাগবে না আমাদের আল্লাহর ক্ষমা যদি আমরা প্রাপ্ত হই এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার আল্লাহর ক্ষমা প্রাপ্ত যিনি হবেন তিনি আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাবেন এবং আখেরাতের মহা সাফল্য তিনি প্রাপ্ত হবেন বলে আশা করা যায় ইনশাআল্লাহ চতুর্থ যে আমল সেটি হচ্ছে জামিউল আমাল সালেহ যেহেতু এই রাত্রিকে হাজার রাত্রির চাইতে উত্তম বলা হয়েছে ফলে এই রাত্রিতে যত বেশি বেশি আমল করা যায় সেই সুযোগটা বিচক্ষণ মুসলিমরা নেবেন কিন্তু এই রাত্রিতে আপনি কোরআন তেলাওয়াত করবেন এই রাত্রিতে স্পেশাল যে আয়াতগুলো আছে সেগুলো দিয়ে নিজেকে রিমাইন্ডার দেবেন আপনার ইমানকে বাড়ানোর ইনক্রিজ করার চেষ্টা করবেন ইমানের ঘাটতিগুলো এই রাত্রিতে পূরণ করার চেষ্টা করবেন নিজের ত্রুটিগুলো দূর করার চেষ্টা করবেন এবং একটু পর আল্লাহর কাছে তওবা করবেন কান্না করবেন চোখের অস্ত্র ফেলবেন তাহলে বুঝাই যাচ্ছে যে এই কাজগুলো যদি করতে পারেন তাহলে তিরাশি বছর তিরাশি বছর নয় হাজার বছর ধরে এই কাজগুলো করলে যে স্বভাব পাবেন তার চেয়ে বেশি স্বভাব আপনি পাবেন কারণ বলা হয়েছে খায়রমিন আলফি সাহার এক হাজার মাসের সমান নয় বরং এক হাজার মাসের চাইতেও উত্তম বলা হয়েছে সুতরাং আপনি যত ভালো কাজ এই রাত্রির মধ্যে ঢোকাতে পারেন সেটি কিন্তু উত্তম এমনকি দাগ খয়রাত সাদাকার সিদ্ধান্ত দান খয়রাত সাদাকার নিয়া কোনো ওয়াকফ করার নিয়া কোনো মসজিদ মাদ্রাসা এগুলোতে দান খয়রা করার নিয়ারটাকে যদি আবার রিনিউ করেন তাহলে এক রাত্রিতে সকল ভালো কাজ করার সুযোগ আপনাদের অর্জিত হতে পারে এই দশকের মধ্যে যারা লাইলাতুল কদর পাওয়ার আশায় ওমরা করবেন তাদের জন্য হয়তো এটা অর্জিত হয়ে যেতে পারে লাইলাতুল কাদর নিয়ে আমরা আরও কিছু কথা বলবো যে এর ওয়াক্তটা কখন তাহলে লাইলাতল কাদারের আমলের মধ্যে কিন্তু সবটাই ঢুকে গেল শুধু হজ ছাড়া আর এই রাত্রিতে কোরবানিরও যেহেতু কোনো উপলক্ষ নেই সুতরাং কোরবানির প্রশ্ন আসে না কিন্তু আর যে কোনো আমরা এই রাত্রিতে করতে পারি অথবা অন্তত নিয়ত করতে পারি তবে এর জন্য তাকাল্লুফ করার কোনো প্রয়োজন নেই তাকাল্লুফ হচ্ছে ভনিতা করা যে কাজটা আজকের রাতের সাথে সংগতিপূর্ণ নয় সেটাকে জোর করে এখানে নিয়ে আসা এর কোনো প্রয়োজন নেই লাইলাতুল কাদরের সময়টা কখন এটা নিয়ে অনেক বড় ডিসকাশন আছে আমরা রাসুলসাল্লা সাল্লামেরও বিভিন্ন রকম হাদিস পাই যেখানে তিনি কখনো বলেছেন যে ফিল লাইলাত্রি মিনাল আশরিল মিন রমাদান আয়সার দি আল্লাহ তালা থেকে হাদিস মুত্তাফাক আলাই যে তোমরা রমাদানের শেষ দশকের বিজয় রাত্রিতে লাইলাতুল কাদেরকে অনুসন্ধান করো আবার কোন কোনো বর্ণনা এসেছে ইলতামেসুহা যেমন এবনা আব্বাস রাতি আল্লাহ আনহু থেকে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইলতামেসু হাফিল আশির আওয়ের মিন রমাদান লাইলাতুল কাদ্র ফি তাসে আতিন তাবকা ফি সাবে আতিন তাবকা ফি খামেস আতিন তাবকা তোমরা রমাদানের শেষ দশকে প্রথমে বলা হলো শেষ দশকে অর্থাৎ বিশতম দিন পার হওয়ার পর থেকে শেষ দশমে দশক বলতে একুশ বাইশ তেইশ থেকে একদম শেষ দশকের শেষ দিন পর্যন্ত বোঝানো হয়েছে সেই শেষ দশকের মধ্যে লাইলাত অনুসন্ধান কর তারপর আবার একটু স্পেশালি উল্লেখ করলেন কি আতিন তাবকা নয় দিন বাকি থাকতে ফিসা বে আতিন তাবকা সাত দিন বাকি থাকতে ফিখা মে সাতিন তাবকা পাঁচ দিন বাকি থাকতে অর্থাৎ একুশ তেইশ এবং পঁচিশ আবার রসুল সাল্লা সাল্লাম থেকে অন্য হাদিসও এসছে তিনি বিশেষভাবে আসবুল আওয়াকর মিন রমাদান এটাকেও গুরুত্ব দিয়েছেন আসবুল আওয়াকর আসবুল আওয়াকেরটা কি এটি হলো রমাদানের শেষ সাত রাত শেষ সাত রাত শুরু হচ্ছে কবে থেকে তেইশ তারিখ থেকে তেইশ তারিখ থেকে ত্রিশ পর্যন্ত এই রাতগুলো আবার আমরা দেখতে পাচ্ছি তিনি বিজয় রাত্রিকেও বলেছেন কোনো কোনো রেওয়য়েতে এসছে তিনি পঁচিশ সাতাশ উনত্রিশ তারিখের কথা বলেছেন আবার কোন কোনো রেওয়ায়তে পাওয়া যায় তিনি সাতাশ রাতির কথাও বলেছেন হাদিসগুলো একটু আপনাদের সামনে পেশ করছি কারণ এগুলো একটু জানা দরকার যাতে এটা নিয়ে আমরা বিতর্ক না করি আমরা কিন্তু বিতর্ক করি হঠাৎ দেখা যায় কোনো হাদিসের ভাষ্য আমার জানা নেই অথচ সহি আছে নবী সাল্লা সাল্লাম থেকে নানা ধরনের বক্তব্য যখন আসে বুঝতে হবে দিনের বিষয়টা এখানে খুবই ফ্লেক্সিবল ব্রড একদম রিজিড ন্যারো একটা জায়গায় সেটা আবদ্ধ নেই বেতের সালাতের ক্ষেত্রে যেমনটা নানাভাবে আদায় করা যায় কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমি যেটা আদায় করছি সেটাকে ঠিক ধরে স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোকে আমি রিফিউট করার চেষ্টা করছি ঠিক লাইলাতল কাদারকে নিয়েও এমনটা হচ্ছে যে আমি যে ধারণাটা পোষণ করছি সেটাকে স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলোকে রিফিউট করছি এটা ঠিক নয় তাহলে কি করা উচিত উচিত হচ্ছে রসুল সাল্লাম থেকে যে কোনো বিষয় ইবাদতের অথবা এই দিনই যে কোনো বিষয় যতগুলো বক্তব্য সহিভাবে এসছে সেটা জানা এবং আমাদের সালাফেসালহিনের স্ট্যান্ডটা কি তারা এগুলোকে কীভাবে নিয়েছেন কীভাবে অ্যাপ্রোচটা গ্রহণ করেছেন এবং মানুষের সামনে উপস্থাপন করেছেন সেই জিনিসটা আমাদের নেওয়াটা খুবই জরুরি এখানে আব্দুল অমর রদি আল্লাহ তাল আনহুমা থেকে আরেকটা হাদিস যেটি বুখারি মুসলিমের মধ্যে এসেছে তিনি বলছেন আন্না রিজাল মিন আসহাবিন নবী সাল্লাহ আলাইম উরু আল্লাহ তাল কদ রিফিল মানাম আওয়ার নবী সাল্লা সাল্লামের সাহাবাদের মধ্য থেকে একদল সাহাবাকে স্বপ্নে লাইলাতুল কদর দেখানো হলো যে সেটা হচ্ছে রমাদানের শেষ সাত দিনে অথবা রাতে এখানে সাবল বলতে রাতটাকেই বিন করতে হবে ফকাল রসুল্লাহ আমি দেখতে পাচ্ছি যে তোমাদের সকলেরই স্বপ্ন একরকম হয়ে যাচ্ছে শেষ সাত রাতে তাহার রিহা ফেলিয়া তাহার রিহা ফালিয়া তাহার রিহা অতএব কেউ যদি লাইলাতল কদরকে অনুসন্ধান করতে চায় তারা যেন এই শেষ সাত রাতে অনুসন্ধান করে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শেষ দশকের কথাও বলেছেন আবার শেষ দশকের বিজয় রাত্রির কথাও বলেছেন আবার শেষ সাত রাতের কথাও বলেছেন আবার পঁচিশ সাতাশ এবং উনত্রিশ রাতের কথাও বলেছেন একুশ তেইশ এবং পঁচিশ রাতের কথাও বলেছেন আচ্ছা এখন একটা প্রশ্ন আসে যেটা আমাদের দেশে সাধারণত করা হয় পত্রপত্রিকায় দেখা যায় সাতাশ রাত্রিকে সুনির্দিষ্ট করে ফেলা হচ্ছে এই ব্যাপারে ওলামাইকেরামের স্ট্যান্ডটা কি প্রথমত কেরামের স্ট্যান্ডটা নবী সাল্লাহ আসালামের হাদিসের আলো কি তারা নিজেরা গবেষণা প্রসূত নিজের মন গড়া কোনো কিছু চাপিয়ে দেননি এই সকল হাদিসের আলোকে বোঝা যায় যে লাইলাতল কাদর সারা বছর ধরে কেয়ামত পর্যন্ত একটা রাতের মধ্যে সীমাবদ্ধ নয় তাই না হাদিসগুলো থেকে একদম স্পষ্ট এবং হাদিসগুলো ফিগায়াতিস হাহ একদম সহি হাদিসের অন্তর্ভুক্ত এই হাদিসগুলো সেখানে দেখা যাচ্ছে যে এটা শেষ দশকের যে কোনো রাত্রিতে হতে পারে অতএব আজকে যদিও আমরা বিজয় রাত্রিগুলোর একটা প্রায়োরিটি পাচ্ছি প্রায়োরিটি বাট ইট ডাজ নট মিন যে কোনো জোড়াত্রিতে হবে না এটা কি কে কনক্লুড করতে পারেন যে লাইলাতুল কদর কোনো জোড়াত্রিতে হবে না কনক্লুড করা যাবে না এবং মানে দশকের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো রাত্রির সম্ভাবনাকেও আসলে উড়িয়ে দেওয়া যাবে না আল্লাহ ভালো জানেন কারণ আমরা জানি রাসুল সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন তাকে এই রাত্রি সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল সেটিও একটা সহিদিস বোখারির হাদিসের মধ্যে এসেছে কিন্তু সাহাবাদের মধ্যে দুনিয়াদারির কোনো একটা ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে একটু বসচা হয়েছিল একটু বিতর্ক হয়েছিল ফলে নবী সাল্লাহ সাল্লামকে সেই রাত্রিটা ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা আল্লাহর একটা হ্যাকমাহ এটা মনে রাখতে হবে অনেকগুলো হ্যাক উইজডম এখানে আছে প্রথমত মনে রাখবেন আমাদের যে কোনো ভুলের মাসুল আমাদেরকে দিতেই হবে এমনকি আল্লাহ যদি সেই ভুলটা ক্ষমাও করে দেন ভুলটা যদি আল্লাহ ক্ষমাও করে দেন ভুল তো আল্লাহ ক্ষমা করবেন কারণ নবী সাল্লা সাল্লামের হাদিস ইনাল্লাহা নমাস আমার উম্মতের লোকেরা যখন কোনো মিস্টেক করে ভুল করে অথবা কোনো জিনিস বিস্তৃত হয় মন থেকে ভুলে যায় অথবা তারা বাধ্য হয়ে যদি কোনো কাজ করে তাহলে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন কিন্তু ভুলের মাসুল কিন্তু দিতেই হবে আপনি পিছলে পড়ে গেলেন পাপ হবে নাকি গোনা হবে এটা তো দেখতে পাইনি ইচ্ছে করেও না বা আমার কারণে আরেকজন হঠাৎ করে আমার সাথে গায়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল আমাদের দুজনেরই কারো পাপ হবে না কিন্তু পড়ে যাওয়ার কারণে যে ক্ষতিটা ওটা তো আর মানে অ্যাভয়েড করা যাবে না যদি কারো হাড় ভেঙে যায় তাকে হসপিটালে যেতেই হবে যদি কারো ফ্র্যাকচার হয়ে যায় তাকে চিকিৎসা দিতেই হবে যদি কেউ ব্যথা পান তার ব্যথা অনুভূত অবশ্যই হবে তাই না এভাবেই দেখেন এই যে ভুলটা সাহাবাইকার বিতর্ক করলেন সে ভুলের মাসুলটা কি হলো নবী সাল্লা সাল্লামকে লাইলাতুল কাদার ভুলিয়ে দেওয়া হলো বাট ওটার মধ্যেও কিন্তু আরেকটা কল্যাণ আল্লাহতালা তালা রেখে দিয়েছেন কি করলেন সেটা সেই কল্যাণটা হলো যে বান্দারা আর একদিন মাত্র ছোট্ট একটা রাতের মধ্যে লাইলাতল কাদেরকে সীমাবদ্ধ করবে না বরং লাইলাতুল কাদেরকে পাওয়ার জন্য পুরো একটা দশক জুড়ে সে সিরিয়াসলি কাজ করবে আল্লাহ একদিনের প্রোগ্রামের চাইতে দশ দিনের প্রোগ্রাম বেটার না একদিনের ট্রেনিংয়ের চাইতে দশ দিনের ট্রেনিং অনেক শক্তিশালী না এবং অনেকভাবে আমাদের আসলে কৃষ্টি কালচারকে তৈরি করবে ইবাদতের মনোনিবেশকে আরও একনিষ্ঠ করবে আমাদের কাজকে আরও আরও গতিময় করবে তাই না এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম থেকে অনেকগুলো হাদিস আছে আমরা জানি আয়সারাদি আল্লাহ তালন তার অনেকগুলো বর্ণনা করেছেন বোখারের মধ্যে এসেছে এগুলো যে তিনি রামাদানে সবচেয়ে বেশি ইবাদত করতেন এবং তার মধ্যে আল আশরুল আওয়াখের সবচেয়ে বেশি ইবাদত করতেন এটা একটা হাদিস আর আরেকটা হাদিস হচ্ছে যখন রামাদান মাস এসে যেত তখন রবী সাল্লাম সাদ্দা মেজারাহু তিনি তার কোমর কষে ইজার বাঁধতেন তার মানে হচ্ছে খুবই সিরিয়াসলি এবং মানে একনিষ্ঠভাবে তিনি এবাদতে লেগে যেতেন ও আইকাদ আহলাহু। এবং তিনি তার পরিবার পরিজনকে এই ইবাদতে সামিল হওয়ার জন্য জাগাত জাগাতেন তো এরকম বোঝা যাচ্ছে যে পুরো দশক জুড়ে নবী সাল্লা সাল্লাম এই কাজটা করতেন এবং তার সবচেয়ে বড় প্রমাণ হলো তিনি যখন জানতে পারলেন লাইলাতুল কাদার এই শেষ দশকে তখন থেকে আর কোনো কোনোবারই তিনি এই শেষ দশকের এতেকাফ মিস করেন নবী সাল্লাহ সাল্লামকে ভুলিয়ে দেওয়া হলো এবং তারপরে তিনি কিছু আলামত বর্ণনা করলেন এটাও বোখারি যাওয়াতে এসছে অনেকগুলো হাদিস এখানে আছে আমি সবগুলো সময়ের দিকে লক্ষ্য রেখে শেয়ার করছি না কোন কোনো বর্ণনা এসেছে তিনি বলেছেন যে যেই রাত্রিতে লাইলাতুল কাদর হবে তার আলামতের মধ্যে হচ্ছে সেখানে মাটি এবং পানি একটা প্রবাহ থাকবে অর্থাৎ এবং সেটা সাহবাহিক বললেন যে আমরা একুশে রামাবানের ওই রাত্রির পরে ভোরে দেখলাম যে তার তিনি সেজদা করেছেন এই সেজদার মধ্যে তার কপালে মাটি এবং পানি লেগে আছে কোনো কোনো রেওয়ায়তে এসছে তার মুখের মধ্যে সেগুলো ছিল হয়তো বেয়ে পড়েছে এরকম হতে পারে তাহলে ওই রেওয়ায়ত থেকে বোঝা গেল যে ওই বছর লাইলাতল কাদার ছিল একুশে রামাদন একুশে রামাদা এই সকল কিছু থেকে আমরা বুঝতে পারি এবং আমাদের মহাক্ষে কোলামাইকরাম যদিও তাদের মধ্যে আমরা দেখি কেউ কেউ সাতাশ তারিখ হওয়ার ব্যাপারে খুব শক্তিশালী মত ব্যক্ত করেছেন কেউ বিজয় রাত্রিগুলোর মধ্যে সীমাবদ্ধ হওয়ার মতামত ব্যক্ত করেছেন এক একজনের গবেষণা এক এক রকম হতেই পারে কাউকে গালমন্দ করা যাবে না তাদের প্রত্যেকে আমরা বলবো বলব রাহেমাহম রহমাতান ওয়াসা তারা চেষ্টা করেছেন উম্মার কাছে তাদের গবেষণা দেওয়ার জন্য কিন্তু আমরা এই সব কিছুকে একসাথ করে দেখি যে লাইলাতল কাদার সম্পর্কে মূল কথা হচ্ছে এটা সারা সব বছর ফিক্সড নয় এটা তানাক্কুল করে মুভ করে এক একরাত্র থেকে আরেক রাত্র হতে পারে বিশ্বের মানুষ দিবসগুলোকে এবং রামাদানের তারিখ ঈদগুলোকে আপনারা জানেন দুভাবে পালন করে কেউ কেউ একই দিনে করে কেউ কেউ ভিন্ন দিনে করে এবং এটা চলমান একটা প্রক্রিয়া চলে এসেছে এটা একটা ইস্তেহাদি বিষয় এই জন্য আমরা বারবার বলেছি এগুলোকে গালমন্দ করাটা যাবে না এবং এক গ্রুপ আরেক গ্রুপকে আক্রমণ করাটা আমাদের জন্য অসঙ্গত হবে যেহেতু এটা একটা ইজতেহাদি বিষয় প্রত্যেকে মনে করছে তিনি যে স্ট্যান্ডটা নিয়েছেন সেটাই সঠিক সুতরাং তিনি তার জন্য যদি সেটা আরোপ করেন অসুবিধা নেই কিন্তু সেটা অন্যজনের উপর ইম্পোজ করা যাবে না আরেকজনের ইবাদত বাতিল হয়ে গেছে আরেকজনের ইজতেহাদ বাতিল এটা ঠিক নয় বরং ওলামাইকারাম বলেছেন যে লায়ান কদু ইজতেহাদহাদিন মেসলি একজনের ইস্তেহাত দিয়ে আরেকজনের ইস্তেহাত বাতিল হয় না একজনের ইজতেহাদ আরেকজনের উপরে আরোপ করা যাবে না যেমন আমরা যদি তলেবুল আলেম হিসেবে দুটো মত পোষণ করি তাহলে আমার মত আপনার উপরে ইম্পোজ করতে পারবো না যদি সেখানে এখতলাফের মেজাল থাকে সুযোগ থাকে এবং গবেষণার সুযোগ থাকে এবং আপনারটা আমার উপরে ইম্পোজ করতে পারবেন না কিন্তু আজকে মানুষ উগ্রতার দিকেই আসলে চলমান হওয়াকে পছন্দ করছে ফলে নিজের একটা ইস্তেহাদকে সারা বিশ্বের সকল মানুষের উপর আমরা চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছি এটাকে অন্যায় চেষ্টা ছাড়া আর কিছুই বলা যাবে না আমরা দেখতে পাচ্ছি যে তাহলে কেউ একজন যদি সাতাশের আমাদান একটা দিনে পালন করেন বাংলাদেশে তার পরের দিন পালন করা হচ্ছে বিশ্বের আরও অনেক জায়গায় এটা পালন করা হচ্ছে তাতে কি আমাদের এই পালনের পার্থক্যের উপর কি লাইলাতুল কাদার নির্ভর করবে মোটেই না লাইলাতল কাদার এই বছরে একটাই রাত্র হবে সেটা কেউ যদি জড় হিসাবে পালন করেন তাহলেও সেটা লাইলাতুল কাদার কেউ যদি কোনো এলাকায় পৃথিবীর ভূখণ্ডে বিজয় রাত হিসাবে পালন করেন তাহলেও সেটা লাইলাতল কাদার অতএব লাইলাতল কাদার একটাই হবে এক বছরে সেটা যে যেভাবেই পালন করুন না কেন এই আর এখানে একটা জিনিস দেখেন ইবন হাজার আলাস কালানি রাহমাহুল্লাহ তিনি লাইলাতল কাদারের যতগুলো মত আছে তিনি নবম হিজুরি সালে মারা গিয়েছেন কিন্তু এর মধ্য সময়ে তো সেখানে তিনি ছিচল্লিশটা কাউল বর্ণনা করেছেন ফর্টি সিক্স লাইলাতুল কাদর কোন দিন এই ব্যাপারটা মানে নানা রকম মত হয়ে তার কাছে ছেচল্লিশটা কাউলে রূপান্তরিত হলো মতে তবে তিনি বলেছেন যে এর অধিকাংশ কাউলকেই আসলে যে কোনো একটা কাউলের মধ্যে নিয়ে আসা যায় তার মানে যদি আমরা সারাংশে এটাকে উল্লেখ করি তাহলে অনেকগুলো কাউল আর থাকে না সেখানে হয়তো পাঁচ সাতটা কাউল থাকে এবং তিনি বলেছেন এর মধ্যে কমন কাউলটা হচ্ছে লাইলা তলকাদার শেষ দশক তবে তার চেয়েতে বেশি প্রায়োরিটি দেওয়া যায় বিজয় রাজ্যগুলোতে এবং তার চেয়েও বেশি প্রায়োরিটি দেওয়া যায় শেষ সাত রাতে এবং তার চেয়েও বেশি সাতাশ রাত আচ্ছা তাহলে এটাকে এভাবে বর্ণনা করা যায় যে এই শেষ দশকের কোনো না কোনো রাতে কোনো না কোনো বার কাদার হতে পারে তবে বেশি সংখ্যকবার হয় বিজয় রাত্রিতে যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম থেকে বিজয় রাত্রির প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অধিকাংশ হাদিসে বিজয় রাত্রিগুলোর কথাই বলা হচ্ছে তাহলে আমরা জাস্ট একটা সিম্পলি বোঝার জন্য বলছি সুনির্দিষ্ট করে বলছি না যেহেতু সুনির্দিষ্ট করে হাদিসে আসেনি যদি বলি যে একশো বছরে একশোটা লাইলাতুল কাদর হলো তাই না তাহলে রাত্রিতে কেমন হবে বিজয় রাত্রিতে অবশ্যই পঞ্চাশ পার্সেন্টেরও বেশি হয়তো দেখা যাবে যে সত্তর আশি পার্সেন্টই হচ্ছে বিজয় রাত্রি বাকিগুলো জোররাত্রি এভাবে হতে পারে এটা জাস্ট বুঝার জন্য যেহেতু আমাদের সামনে নানা রকমভাবে উপস্থাপন করা হয়েছে তাহলে এটাকে বোঝার একটা সহজ পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে যাতে আমরা ভুলভাবে উপস্থাপন না করি ভুলভাবে না বুঝি এই জন্য এটা বলা হলো এবং একক রাত্রি হিসাবে হয়তোবা সাতাশ রাত্রি হতেও পারে যেহেতু সাতাশ রাত্রির ব্যাপারে কেরামেরও অনেক উল্লেখ করেছেন কিন্তু তারাও সুনির্দিষ্ট করেননি তারা উল্লেখ করেছেন সম্ভাবনার দিক থেকে। তাহলে বিচক্ষণ মুসলিম কি করবে শেষ শেষ দশকটা কাজে লাগানোর চেষ্টা করবে যারা পুরো দশক জোড়ে আমল করতে না পারে মিনিমাম তারা বিজয় রাত্রিগুলোকে মিস করবে না তারা বিজয় রাত্রিগুলোকে মিস করবে না এটাই হচ্ছে সবচেয়ে বিচক্ষণ বিষয় অতএব আসুন আমরা লাইলাতুল কাদারকে তাহারি করার ব্যাপারে মানসিক প্রস্তুতি গ্রহণ করি এবং ওই রাত্রে অনেকগুলো আমল করার জন্য এখন থেকে প্ল্যান করি আপনি ওই রাত্রির জন্য স্পেশাল কিছু সাদাকাও ঠিক করে রাখবেন কিছু ওয়াকফ করার নিয়তও ঠিক করে রাখবেন কোরআন তো করবেনই তিয়ামুল লাইল লম্বা করে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন আমল আপনি এই দশকের মধ্যে করার চেষ্টা করবেন আর এই রাত্রি যেহেতু আমরা বারবার বলেছি একটা রাত্র হিসাবে আমরা সুনির্দিষ্ট করতে পারছি না তাহলে এই আমলগুলোকে আপনি শেষ দশকের মধ্যে করবেন ডিস্ট্রিবিউট করবেন যে আপনার এতগুলো ভালো আমল এই দশ দিন এবং এই দশ রাত্রিতে আপনি পরিপালন করবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এরপর আমরা এতেকাফ নিয়ে কিছু কথা বলবো এতেকাফ শব্দের অর্থটা কি মানে হচ্ছে আল আলা একবাল ও সুফি সুফি অর্থাৎ কোনো কাজে অগ্রসর হয়ে সে কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেলা নিজেকে আটকে ফেলা কোনো কাজে যেমন আপনি মসজিদে আসলেন এসে আর বের হলেন না একটা সুনির্দিষ্ট টাইমের জন্য কিছু দিনের জন্য অথবা রামাদানের শেষ দশকের জন্য এতেকাফকে সের এই পরিভাষা কি বলা হয় হুয়াল একামত ফিল মসজিদে বেনিয়াতি তাকার রুবে ইল্লাহ আজ্লান ক্যানা আউনাহারান এটি হচ্ছে দিনে অথবা রাত্রে যে কোনো সময়ে মসজিদের মধ্যে আল্লাহর নৈকট্য লাভের অভিপ্রায় বা নিয়তে অবস্থান করা অর্থাৎ ইবাদতের নিয়ত ইবাদতের নিয়ত করা মানেই হচ্ছে ইবাদতটা কার জন্য করবেন আল্লাহর জন্য তাহলে আল্লাহর কাছেই ইবাদতের স পাওয়া যাবে আল্লাহর কোনো বান্দার কাছে নয় তার মানে হচ্ছে আপনার এখলাস এবং নিতারোব নিহত তা আব্বুধ ল হাজাল এটা রেখে দিনে রাত্রে যে কোনো সময় মসজিদে অবস্থান করা এই সংজ্ঞাটাই জমহর ওলামা কেরামের অভিমত যে কিছু সময় যদি মসজিদে এই নিয়ত অবস্থান করেন এটা এতে কাফ হবে পরিপূর্ণ একটি দিন হওয়াটা শর্ত নয় দশ দিন হওয়াটাও শর্ত নয় আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে আমরা মনে করি যে শেষ দশক পুরোটাই কাফ করতে হবে না হলে বাদ অথচ কেউ কেউ নিচে রাখেন অথচ কেউ কেউ দেখেন রমজানেরা অন্তত শেষ দিকে তো সবার অফিস ছুটি হয়ে যায় তাই না শেষ তিন দিনও তো কাফ করতে পারেন একদিনও তো এতেকাফ করতে পারেন একদম না করার চেয়ে তো স্বল্প সময়ের জন্য কয়েক দিনের জন্য বা দু এক দিন তিন দিনের জন্য এতে কাফ করাটাও তো এটা আমাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে না ফলপ্রসূ হতে পারে তবে যেটা আমরা জেনেছি একটু আগের আলোচনা থেকে যে সাল্লাম শেষ দশক মিস করতেন না রাসুলসাল্লা সাল্লাম শেষ দশক মিস করতেন না এখন শেষ দশক যাদের পক্ষে সম্ভব না হয় তাহলে হাফ দশক তো করতে পারে তাই না আমরা দেখেছি জাকাতের ক্ষেত্রে ওসরও আছে আবার নেসফল ও আছে সেখানে অবশ্যই রিজন ভিন্ন কিন্তু তারপরও আমরা বলছি শারিয়ার মধ্যে এগুলোর কিছু উদাহরণ আছে এক্সাম্পল আছে কেন আমরা এ করব। আপ করবো এ বেশ কয়েকটা উদ্দেশ্যে একটা হচ্ছে অকুফুল কালবি বি আলা আমরা যখনই মসজিদের বাইরে থাকি দুনিয়াদারির মধ্যে থাকি দেখবেন যে একটু পরেই আল্লাহর কথা ভুলে যাই সল্লা সাল্লাহ সাল্লামের কথা ভুলে যাই ইসলামের কথা ভুলে যাই ইসলামের যে আমালগুলো আছে সেটাও ভুলে যাই এবং এমন অনেক লোক পাওয়া যাবে তারা সালাতের কথাও ভুলে যায় আছে না এরকম সালাতের কথাও ভুলে যায় সালাত মানে কি ফরজ সালাতের কথা বলছি ফ্রিকুয়েন্টলি যারা অফিস আদালতে কাজ করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে নিজেকে নিয়োজিত করেন প্রায় সময় দেখা যায় তারা সালাতের কথা ভুলে যান এবং আজকে এই যে জুমাবার দেখবেন যে অনেক মুসলিম আছে যারা এই জুমার কথাও ভুলে যায় নানাভাবে সুতরাং মসজিদে আসলে কালবকে আল্লাহর সাথে রিলেট করা সম্ভব ওকুফুল কালবি ইলা আল্লাহ এটা হচ্ছে এতে কাফের অন্যতম একটা উদ্দেশ্য যে আমি বারবার আল্লাহকে ভুলে যাই সেই আমি যেন আল্লাহকে সার্বক্ষণিকভাবে নিজের সাথে রিলেট করতে পারি সার্বক্ষণিক তার দিকের এবং তার রিমেম্বারেন্সের মধ্যে থাকতে পারি এবং তার সাথে মানে ইবাদতের মাধ্যমে রিলেশনটা বজায় রাখতে পারি দ্বিতীয় হচ্ছে জাম উল কালবে আলাইহি ও ওয়াক্ফুল নাফসিলাহু অর্থাৎ আমার সার্বিক কর্মকাণ্ডের মধ্যে আল্লাহকে সার্বক্ষণিকভাবে সামনে রাখা আন্তার আবুদাল্লাহ আন্তার আবুদাল্লাহকে আনাকে তার ফাইনাম তাকুন এটাই হচ্ছে মূল অর্থ এবং ওয়াকফেলাহ নিজেকে ওর মধ্যে সীমাবদ্ধ করে ফেলা এতে কাফের যেই শর্তগুলো আছে যে আদাবগুলো আছে আপনারা সেখানে দেখবেন যে আমাদের ওলামা ইকর উল্লেখ করেছেন হাদিসের আলোকেই যে এখানে আসলে জরুরি হাজার ছাড়া কোনো দিকে দুনিয়ার দিকে আর মনোনিবেশ করা যাবে না সাংসারিক কাজ করা যাবে না বাজারে যাওয়া যাবে না মসজিদ থেকে বের হওয়া যাবে না মোবাইলে গসিপ করা যাবে না আপনি ইউটিউব দেখবেন মসজিদে এতে কাফে বসে বসে সে কাজগুলো করবেন না এরকম ফুজুলি যত কাজগুলো আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত করে এক্সক্লুসিভলি আল্লাহর সাথে নিজেকে রিলেট করা এটাই হচ্ছে ওয়াকফন্নাক সালাহু তিন নম্বর হচ্ছে আল খুলুয়া টু বিহি আল খালুয়া টু বিহি আল্লাহর সাথে নির্জনবাস অর্থাৎ আল্লাহর সাথে একটা জায়গায় এসে নিজেকে খাস করে ফেলা আল্লাহর সাথে প্রাইভেট রিলেশন তৈরি করা যে আমি এখন আল্লাহর সাথে কথা বলবো আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করব আল্লাহর কালাম পাঠ করব এবং এর সাথে কন্ট্রাডিক্টরি যত অবস্থান আছে সেগুলো থেকে নিজেকে গুটিয়ে নেব এবং চার নম্বর হচ্ছে আল এনকেতা আনিল এনশাকাল ফিদ দুনিয়া আনিল এনশাকাল ফিল খাল্ক আনিল এনশাকাল বিন্যাস দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা মানুষের সাথে ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা আল্লাহর সৃষ্টির সাথে ইন্টারাকশান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা অত্যা ফ্রি গোলকাল মিন অমরিত দুনিয়া এবং অন্তরকে দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন করা তাহলে অন্তরটা তখন কার সাথে কার জন্য খাস হবে আল্লাহর জন্য খাস হয়ে যাবে এভাবে মানে যদি আমরা একটা ভালো নিয়তে উদ্দেশ্যকে সামনে রেখে এতে কাপ করি তখন সে এতে কাপটা সফল হবে এটা কি যদি রুটিন একটা রিচুয়াল হিসাবে গ্রহণ করি আনুষ্ঠানিক একটা ইবাদত যেভাবে আমাদের সবাই করে যে এবার তো আমি এতেকাপে বসবো কোন মসজিদে ওই মসজিদে ওই মসজিদে কেন ওখানে ভালো খাবার টাবার আছে আলাপ আলোচনা করা যায় হ্যাঁ লোকজন আসে জেয়ারাতে এটা তো হবে না যেই মসজিদে লোক কম আসে যে মসজিদে লোকরা এসে আপনাকে ডিস্টার্ব না করে সেটা মনে রাখতে হবে এতে কাফ করার সময় মনে রাখতে হবে যেখানে বেশি গসিত হয় সেখান থেকে দূরে থাকবেন মানুষকে বেশি জানাবেন না তাহলে তারা এসে দেখবেন যে যে কোনো একটা উপলক্ষ নিয়ে একটা লম্বা আলোচনা জুড়ে দেবে আপনার সময় নষ্ট হয়ে যাবে আপনাকে দুনিয়াদারির মধ্যে সম্পৃক্ত করে ফেলবে সামাজিক রাজনৈতিক নানা বৈবাহিক আলোচনার মধ্যে দিয়ে সময়টাকে নষ্ট করে দেবে যেটা আপনার এতেকাফের যে অ্যাসেন্স সেটাকে নষ্ট করে দিবে এতেকাফের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে সুতরাং এতেকাফকে তার বৈশিষ্ট্য তার ফ্লেভার তার অ্যাসেন্স তার যে মানে যেই যেই নিয়তের কথা আমরা বলছি এখলাস এই সব কিছুকে মেনটেন করে আমাদের এতেকাফ করতে হবে এতেকাফ সম্পর্কিত কিছু হাদিস ইতোমধ্যে আমরা বলেছি এ সকল হাদিসের আলোকে এতেকাফের ফেকি যে হুকুম সেটি হলো সুন্নাহ সুন্নতু রসুল ইল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম লির রিজালি ওয়ালিন মহিলা এবং পুরুষ সবার জন্য এটা রাসুল সাল্লাহ সাল্লামের কারণ এই সুন্নাটা তার মৃত্যুর পরে তার স্ত্রীরা পালন করেছিলেন এতে কাফ করতে হবে কোথায় ফিল মসজিদ সেটি সুর আল বাকারার একশো সাতাশি নম্বর এতে আল্লাহ তালা বলে দিয়েছেন ও আন্তুম আকিফুনা ফিল মাসাজিদ ওলা তুবাসের ও হুন্না ও আন্তুম আকিফুনা ফিল মাসিদ স্ত্রীদের সাথে মেলামেশা করবে না যে অবস্থায় তোমরা মসজিদে এতেকাফরত থাকো তাহলে এতেকাফটা হবে কোথায় মসজিদে এটা রাসুলসাল্লাহাম জীবনভর মসজিদে করেছেন মসজিদের বাইরে করেনি তার স্ত্রীরাও মসজিদে করেছেন মসজিদের বাইরে করেননি ফলে যারা বাড়িতে এতেকাফ করছেন সেটাকে সেরাই এতেকাফ বলা যাবে না সেটা হচ্ছে সেটা হচ্ছে লোগাউই। আবিধানিক এতেকাফ যে ঠিক আছে তিনি বাসার একটা প্রাইভেট রুমে যেটা আমাদের অনেক মহিলারা করে থাকেন আল্লাহর ইবাদতের জন্য নিজেকে খাস করেন সেটা খারাপ নয় কিন্তু সেটাকে যদি এড়িতে আপ বলা হয় তাহলে সেরাই পরিভাষার মধ্যে দলিল ছাড়া একটা কিছু আরোপ করা হয় ওই জায়গায় একটু আপত্তি রয়েছে সেরাই পরিভাষার পক্ষে কি থাকতে হবে বলেন তো দলিল থাকতে হবে তা না হলে সেটাকে সেরাই হিসাবে চিহ্নিত করা যাবে না কিন্তু আপনি যদি আপনার বাসায় আজকে ভাবেন যে আমি আজকে বারো ঘন্টা ধরে সালাদ পড়ব আর কি করব কোরআন পড়বো এটা কি নিষিদ্ধ এটা নিষিদ্ধ না এটাকে আপনি খাস করেননি বাট আজকের জন্য একটা স্পেশাল প্রোগ্রাম হিসাবে আপনি নিজের জন্য নিয়েছেন যে কোনো ভালো কাজ আপনি পৃথিবীর যে কোনো জায়গায় পরিকল্পনা করতে পারেন তার মধ্যে কোনো বেদাত নেই বেদাৎটা হবে যখন এটাকে একটা স্পেশাল ফর্মেট দেবেন খাস একটা জিনিস দলিল ছাড়া আপনি চালু করবেন যার পক্ষে দলিল নাই সেটা বেদাত হবে অতএব আসুন আমরা তেকাফের মর্মটা উপলব্ধি করি লক্ষ্যটা বোঝার চেষ্টা করি এবং সেভাবেই এতেকাফের জন্য নিজেদেরকে প্রস্তুত করি আর পুরো শেষ দশক জুড়ে এতেকাফের আমরা প্ল্যান করি এতেকাফ সম্পর্কিত আরও দু একটি কথা হচ্ছে এতেকাফ কি রমাদানের বাইরে করা যায় উত্তর হচ্ছে হ্যাঁ রমাদানের বাইরে এতে কাফ করা যায় রাসুলসাল্লাহ সাল্লাম কি রমাদানের বাইরে এতে করেছেন উত্তর হচ্ছে হ্যাঁ রাসুল সাল্লাহ সাল্লাম রমাদানের বাইরে এতে কাপ করেছেন কোন মাসে করেছেন সাউওয়াল মাসে করেছেন সাউওয়াল মাসে দশ দিন তিনি আয়তে করেছেন এটা বোখারির বর্ণনায় আছে আমরা অনেক সময় পড়ি না এই জন্য জানা যায় না কেউ কেউ মাথা নাটছেন যে তিনি রমাদানের বাইরে এতে করেন নাই কিন্তু আসলে করেছিলেন কেরাম সবাই একমত রমাদানে এবং রমাদানের বাইরে এতে করা যায় তবে এতেকাফ করার সময় কি একজন ব্যক্তি সোম রেখে এতেক করবে না সোম ছাড়া এখানে ওলামাই কেরামের এতলাফ আছে বিশুদ্ধ হচ্ছে সোম ছাড়াও এতেকাফ করা যায় যেটি আমাদের সালাফের অনেকের কাছ থেকেই প্রুভড আছে প্রমাণিত আছে তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে রামাদানের শেষ দশকে এতেকাফ করা রামাদানের বাইরে যদি কেউ এতেকাফ করেন তাহলে উত্তম হচ্ছে সিয়াম এতে এতেকাফ করা আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সিয়াম ছাড়াও তিনি আইতেকাফ করতে পারবেন ইমাম নবাবি তার আলমাদমুর গ্রন্থে এই সকল তার তিবাদগুলো দলিল সহকারে উল্লেখ করেছেন এতেকাফ কি কখনো ফরজ হতে পারে হ্যাঁ হতে পারে যদি এতেকাফটা আমরা কেউ এতেকাফ করার মানত করি যদি কোনো সুনির্দিষ্ট মসজিদে করি যেমন মসজিদে নবাবিতে এতেকাফ করবেন সম্ভব হওয়ার শর্তে তাহলে সেটা ফরজ হয়ে যাবে অথবা মসজিদুল হারামে অথবা কোনো একটা পাড়ার মোহাল্লার মসজিদে যদি আপনি করার নিয়ত করেন নাজার করেন নিয়ত আর নাজারের মধ্যে ব্যাসকম আছে নিয়ত মানে ইচ্ছা করা আর নাজার মানে হচ্ছে মানত করা মানত করলে সেটা পূরণ করাটা ফরজ হয়ে যায় আল কোরআন আল্লাহ বলছেন ওয়ালিয়াফু নদু রাহুম আর তারা যেন মোমেনরা যেন তাদের মানতকে পরিপূর্ণ করে إكان إيه هناك حديث بخاري مسلم الشاب نجعان بن عبد الله بن عمر رضي الله تعالى عنهما تكذيني بولين جي أن عمر رضي الله عنه سأل النبي صلى الله عليه وسلم قال كنت نذرت في الجاهلية أن أعتكف ليلة في المسجد الحرام قال صلى الله عليه وسلم فأوفي بنذرك فأوفي بنذرك بخاري مستمر حديث جي عمر بن الخطاب رضي الله تعالى عنه أكبر صلى الله عليه وسلم كي بولين جء أمي جاهلية مسجد الحرام مكة এতেকাফ করার নিয়ত করেছিলাম এক একরাত্র তখন নবী সাল্লা সাল্লাম তাকে বললেন যে তুমি তোমার মানত পূর্ণ করো তাহলে বোঝা গেল যে এই মানত পূর্ণ করাটা এটা ওয়াজিব ফরজ আর বোঝা গেল যে এক একরাত্রের এতেকাফও হতে পারে কারণ রাসুলসাল্লাহ সাল্লাম যখন তাকে বললেন যে এক একরাত্র এতেকাফটা তুমি পূর্ণ করো এটা কি জাহিলি যুগে বলেছিলেন না ইসলামের যুগে বলেছিলেন ইসলামের মধ্যে বলেছিলেন আর আয়স রাতি আল্লাহ থেকে বোখারিতে আরেকটা হাদিস আছে যে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর এতায়াত করার কোন মানত করে সে যেন আল্লাহর এতায়াত করে এতে কাফ ভেঙে যাবে যদি কেউ মসজিদ থেকে বের হয়ে যান অথবা মসজিদে থাকা অবস্থায় যদি তার স্ত্রী আসে এবং সেখানে নির্জনতার কারণে তিনি স্ত্রীর সাথে মেলামেশা করেন অথবা তিনি তার মানি ইচ্ছাকৃতভাবে বের করেন অথবা স্ত্রীকে শাহওয়াতের সাথে স্পর্শ করেন অথবা মহিলাদের ক্ষেত্রে যদি হায়েজ নেফাস হয়ে যায় তাহলে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে এবং তারা মসজিদ থেকে তখন বের হয়ে যাবেন আচ্ছা এখানে মসজিদে মহিলা আসার দলিল কি আছে হ্যাঁ আছে সাফিয়া রাদি আল্লাহ তালা আনহা একবার মসজিদে রাসুদাল্লাহ সাল্লাম যখন এতেকাফ আফরত ছিলেন তার সাথে দেখা করতে আসলে দূর দিয়ে দুজন সাহাবি যাচ্ছিলেন তারা দেখে ফেললেন যে রাসুলসাল্লাহ সাল্লাম একজন মহিলার সাথে কথা বলছেন তখন তিনি তাদেরকে ডাকলেন তারা বলে রাসোল্লাহ কোনো সন্দেহ করি নাই রাসুলসাল্লাসাল্লাম বললেন না আসো এ হচ্ছে আমার স্ত্রী সাফিয়া জেনে রাখো শয়তান মানুষের শিরায় শিরায় সে বিচরণ করে কেন বললেন রাসুলসাল্লাহ সাল্লাম তোমাদেরকে যদি আমি চলে যেতে দিতাম তোমাদের সন্দেহ দূর হতো না দেখেন স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কেও কারা ছিলেন তারা যে দারাজারি হোক তারা সাহাবি ছিলেন সাহাবি ছিলেন না তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের একটা সবসময় চেষ্টা ছিল মানুষ যেন ইয়াকিনের উপর থাকে কিসের উপরে ইয়াকিনের উপরে এখান থেকে সেই লেসানটা আমরা পেলাম সন্দেহের কোনো অবকাশ থাকলে তিনি সেটাকে কাটিয়ে দিতেন আমাদেরকেও সেটা করতে হবে মানুষকে সন্দেহের মধ্যে রেখে দেওয়া যাবে না যাই হোক এই হাদিস থেকে এটাও বোঝা গেল যে স্ত্রী এসে স্বামীর সাথে দেখা করতে পারে তবে মনে রাখতে হবে স্ত্রীর সাথে কোনো ধরনের মেলামেশা অথবা তাকে শাহওয়াতের সাথে স্পর্শ করা কিংবা চুমু খাওয়া এটা এতে কাপ অবস্থায় করা যাবে না যেহেতু আল্লাহতালা বলছেন ওলা তু বা ফুনা ফিল মেসেজেড তো যাই হোক এটাই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমরা আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর তৌফিক দেন এবং এই দিনগুলোতে আমাদের জন্য যতগুলোই বা ততের স্কোপ আল্লা সবাইন তালা তৈরি করেছেন সেই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন সুন্দর মানসিকতা দেন একটা কালবে সালিম দেন আমাদের মন থেকে যাবতীয় বিদ্বেষ সেনাহানি দূর করে দেন আমাদেরকে যেন ভালো মুসলিম ভালো মমিন হয়ে যাওয়ার তৌফিক দান করেন ভালো আখলাক অর্জন করার তৌফিক দান করেন আকিদা বিশুদ্ধ করার তৌফিক দান করেন আমাদের ব্যক্তিগত সামাজিক কিংবা পারিবারিক অথবা মানুষের সাথে সম্পর্কর ক্ষেত্রে যত অধপতন আছে যত অন্যায় আছে যত ভুল বিভ্রান্তি আছে যত ভেদাভেদ আছে আল্লাহ যেন সেগুলোকে রমাদানের এই মহান দিনগুলোতে ধুয়ে মুছে সাফ করে দেন পরিষ্কার করে দেন সংশোধন করে দেন কাউলি হায়দা ও আস্তাক ফেরউল্লা আলীকুম ও আলসাইল মুসলমিন ফস্তাক ফেরোহু ইন্হ গাফুর রাহিম